নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। 52 বছরের একটি দোতলা মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘটনাটি মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়গপুর গ্রামে। এক নাগাড়ে বৃষ্টির কারণে আজ ভোর 4:30 থেকে 5টা নাগাদ খড়গপুর গ্রামের বাসিন্দা ভুবন বেরার দীর্ঘ 52 বছরের একটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায়। স্ত্রী সহ 3 কন্যাকে নিয়ে কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন তারা। ওই ব্যক্তি জানান, রাত 12টা নাগাদ বাড়ির পরিস্থিতি আশঙ্কাজনক বুঝতে পেরে সতর্ক ছিলেন তারা। তারপর ভোরবেলা এই ঘটনা ঘটে। নিজেরা প্রাণে বাঁচলেও বাড়ির সমস্ত জিনিসপত্র এখন ধ্বংসস্তূপের নিচে। তিনি জানান, ঘটনাটি ঘটার পরে উত্তর খড়গপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি শিবু জানা পরিস্থিতি পরিদর্শন করেন এবং তার কাছে প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনার বাড়ি আবেদন করা হলে তা দেবেন বলে তিনি আশ্বাস দেন। বাড়িটা ভেঙে পড়লো তখন ভোর 5টা, 4:30, 5টার সময় ভেঙে পড়েছে। না, আমাদের প্রাণহানি বলতে আমার 3টে মেয়ে ছিল, তখন আমার সাবধানে বেরিয়ে পড়ি, আমার স্ত্রী এবং আমি বেরিয়ে পড়ি। কিন্তু তখন রাত্রি 12টার সময় বাড়িটা ভেঙে পড়ার মতন একটা উপক্রম হচ্ছে, ওই ইঁদুরগুলো এমনি লাফালাফি করছে এবং একটা কটকাট মড়মড় শব্দটা হচ্ছে তখন রাত্রি 12টা। তারপরে আমরা রাত্রি 12টার পর থেকে আমরা স্বামী স্ত্রী দুজনে হচ্ছে জেগে বসেছিলাম, কিছুই পারিনি, চাপা পড়ে গেছে, স্বাস্থ্যের নিচে না কিছুই বার করা সম্ভব হয়নি, সবই চাপা পড়ে গেছে। হ্যাঁ, প্রশাসনের লোক বলছে স্থানীয় যিনি পঞ্চায়েত প্রতিনিধি উনি আসছিলেন, উনি নিজের চোখে দেখে গেছেন পরিস্থিতিটা। হ্যাঁ, ওনাকে আমি তো ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার বাড়ির একটা আবেদন করেছি, উনি তো সেটা দিবেন বলে আশ্বাস দিয়েছেন আমাকে। সময় ওটা চেষ্টা করছি কীভাবে ওনাকে দেওয়া যায়। না না, আমরা বাড়ি পাইনি, এই ভাঙা বাড়িতেই আমরা যে করে জীবনে ঝুঁকি নিয়ে তো বাস করছি। এটা এই বাড়িটা আমাদের প্রায় বয়স 52 বছর, মানে মাটির বাড়িটা। আমার নাম শিবু জানা, আমাদের এই গ্রাম পঞ্চায়েত উত্তর খড়গপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি। থাকার জায়গা এখন এই মুহূর্তে কিছুই নেই, এখন অপরের বাড়িতে থাকতে হবে। আমার নাম ভুবন বেরা। অপরদিকে ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুরে মালতী মণ্ডল নামে এক মহিলার মাটির বাড়ি ধসে যায়। ঘটনাটি ঘটে গতকাল সকাল 7টা নাগাদ। এমনিতেই এখনও পর্যন্ত পুরোপুরি বন্যার জল থেকে মুক্তি পায়নি মানুষ, তার ওপর দোসর বৃষ্টি, যার জেরেই এই ঘটনা। মহিলা জানান, তিনি কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে এসে প্রাণে বেঁচেছেন, কিন্তু খাবার জিনিস থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র সবটাই এখন মাটির নিচে। এই ঘটনায় চিন্তিত তার প্রতিবেশীরাও। প্রতিবেশী মোহন মণ্ডল জানান, আবার যদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে পাশে থাকা বাড়িগুলিকেও রক্ষা করা যাবে না, তাই চিন্তায় রয়েছেন সকলেই। সকালে আমি একাই থাকতাম, একজন আসছিল, নিচে চোখ তুলে লেগেছে পাটি। কি বল, কি বলে বলছে, দেখবো চেষ্টা করে এটাই বলবো। আমার ব্যাংকের বই, সমিতির বই, দুখানা ব্যাংকের বই, সমিতির বই, তারপরে টাকা পয়সা, চাল ধান, আমার কিচ্ছু নেই, সব চলে গেছে একবারে। পরনের কাপড়ে তো এই যাপড়ে আছি, সব এইরকম কিছুই নেই। কলকাতা তুমি কটা নাগাদ হয়েছে? হ্যাঁ, 7টার সময়। না, আমি কী খাবো, কোথায় থাকবো, কোনো আমার কিনার না, ইন্দির আবাস কিছু দেয়নি, ওই যা ওই টাকাটা পাই আর কি। মালতী মণ্ডল, এই যে এটা আবার বন্যা বাড়িতে বাড়লে কেন, আরও ঘর বাড়ি, 2-3টে ঘর বাড়ি তো টেনে নিতে পারে যদি ধস পড়ে। একটা বাড়ি তো চলে গেছে, পায়খানা টাইখানা সব কিছু, বহু মাটি চলে গেছে ধস পড়ে। একটা বাড়ির পিলার বেরিয়ে গেছে, এই যে আর একটা হচ্ছে মাটির বাড়ি রয়েছে, সেটাও ধসের মুখে পড়ে গেছে। তাহলে আমরা আমরা চাইছি যে এইখানটাকে পাইলেন করে, গার্ডওয়াল করে আমার দিকে বাঁচাও, এইভাবেই আমরা বলেছি। একটা পুকুর লম্বা হল খাল পুকুর বহুত দিন। মোহন মণ্ডল,
ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক।